মুসলমানদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আর একে যারা সেলতাব দিচ্ছে সবগুলো বেঈমান সবগুলো মুনাফিক কথা বলেন ঠিক কিনা যে সমস্ত মুরিদরা এরকম অন্ধ ভক্ত হয়ে এখনো পর্যন্ত ছোটাছুটি করতেছেন আল্লাহর জন্য বলি থামেন পীরেরা বলছে তোমাদেরকে সুপারিশ করে নিয়ে যাব তোমাদেরকে জাহাজে করে নিয়ে যাব তোমাদেরকে লঞ্চে করে নিয়ে যাব আচ্ছা পীর বাবার কথা সত্য নাকি কোরআনের কথা সত্য ম কল বললে বিহা তাদেরকে আমি একটা কলব দিয়েছিলাম একটা অন্তকরণ দিয়েছিলা একটা মন দিয়েছিলাম এই মন দিয়ে এই কল দিয়ে এই অন্তকরণ দিয়ে দুনিয়ার সব কিছুকে গবেষণা করে পেয়েছে। আমি আল্লাহকে তারা পায় নাই। এই সমস্ত বেইমানদের জন্য আমি রব্বুল আলমিন জাহান নামকে রিজার্ভ করে রেখেছি এখন এই কলম শব্দটা আমাদের বর্তমান সমাজে কিছু ভন্ড পীরেরা ছিনিয়ে নিয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা বর্তমান সময়ের এই সমস্ত ভন্ড পীরেরা এই কলব শব্দটা নিয়ে এমন ভাবে ব্যবসার একটা উৎস তৈরি করেছে আজকের বাংলাদেশের দিকে তাকালে মনে হয় অলিতে গলিতে বিভিন্ন বাবা নামে গাজা বাবা খাজা বাবা ল্যাংটা বাবা বিড়ি বাবা বদনা বাবা নানান রকম বাবার আবির্ভাব হয়েছে আর তারা এই কলব শব্দটা নিয়ে পুঁজি করে ফেলেছে কথা বলেন ঠিক তারা কি করেছে এই কলব শব্দটা নিয়ে এমন ভাবে ব্যবসা শুরু করেছে সেই ব্যবসা করার কারণে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা লুফে নিয়ে তাদের টাকা পয়সা গুলো নিয়ে তাদের ইমান জবান সব শেষ করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা এই সমস্ত ভন্ড পীর থেকে আমাদের সাবধান হতে হবে এই ভণ্ড পীর থেকে আমাদের সাবধান হতে হবে এই পীরেরা এক একজন এক এক রকমের সবক দেয় কেউ কি বলে যে বাবা তোমরা কোরআনের আন্দোলন করো বলে না বললে তো অন্যরকম অবস্থা হয়ে যাবে কি বলে যে আমার কাছে এসে মুরিদ তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আমার কাছে এসে মুরিদ হও জান্নাতের টোকেন নিয়ে যাও জান্নাতে প্রবেশ করতে পারবো এসে murid হলে দাদা হুজুর বাবা হুজুরেরা বড় বড় জাহাজ নিয়ে এসে তোমাদেরকে পার করে নিয়ে জান্নাতে নিয়ে চলে বলে না এরকম আছে না নাই জান্নাত কি তার বাবার সম্পদ সবাই বলুন জান্নাত কি কারো বাবার সম্পদ কিভাবে এই সার্টিফিকেট দিতে পারে বিশেষ করে আপনারা যাদের বাড়ি ডিএস চ্যানেল রয়েছে আপনারা লক্ষ্য করবেন ডিস চ্যানেলে জান্নাতের অ্যাড দিচ্ছে যে জান্নাতে যেতে চান দেওয়ান বাগিতে যোগ দেন এই কাফেরটা দেখলে তো মনে হয় একবারে আহামরি কত বড় একটা হাতি এত বড় পেট মনে হয় যেন 16 মাস 18 মাস কথা বলেন ঠিক এই কাফেরের বাচ্চা কাফের সে বলেছিল মা فاطمه নাকি তার istri। আল্লাহু আরও অনেক রকম ইসলামের বিরোধীতামূলক ইসলামকে আঘাত দেয়ামূলক কটু বাক্য ব্যবহার করে করে মুসলমানদের শরীরে মুসলমানদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা। আর একে যারা শেল্টার দিচ্ছে সবগুলো বেঈমান সবগুলো মুনাফিক কথা বলেন ঠিক কিনা। ভাইরা খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত ভাইরা আমি যেহেতু কলব শব্দটা নিয়ে একটু হালকা বলতেছি এই কলব শব্দটা যেহেতু পূজি করে নিয়েছে বর্তমান সময়ের পীরা হকкали যারা রইছে আমরা তাদের খারাপ বলি আমরা তাদের কখনো খারাপ বলি না এরা বলতেছে তোমাদেরকে আমরা জাহান্নাম থেকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাব কিন্তু কোরআন কি বলতেছে এবার শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন ওয়াতাকু ইয়াওমা তাজ্জি নফসু আন নফসিন শাইআও ওয়া ولا يؤخذ منها আদলু ولا هم ينصرون আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 48 এক নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের ভিতরে বর্ণনা করতেছেন যারা পীরের মুড়ি এবার তোমরা শুনে নাও তোমরা সেই কঠিন কিয়ামতের দিবসটাকে ভয় করো যেদিন কেউ কারোর কোন সুপারিশ করতে পারবে না অথচ পীর বাবারা বলতেছে তোমাদেরকে সুপারিশ করব সুপারিশ করতে পারবে আল্লাহ বলতেছে সুপারিশ করতে পারবে না আপনারা কোরআনের আয়াত দেখুন সুরাতুল বাকারা আয়াত নাম্বার 48 কত নাম্বার আয়াত বললাম সবাই এটা মনে রাখবেন যে সমস্ত মুরিদরা এরকম অন্ধ ভক্ত হয়ে এখনো পর্যন্ত ছোটাছুটি করতেছেন আল্লাহর জন্য বলি থামেন আপনারা আর না আপনাদের ইমান জবানকে এভাবে আর নষ্ট করবেন না পীরেরা বলছে তোমাদেরকে সুপারিশ করে নিয়ে যাব তোমাদেরকে জাহাজি করে নিয়ে যাব তোমাদেরকে লঞ্চে করে নিয়ে যাব তোমাদেরকে টিকিট ধরাই দিচ্ছে টিকিট দেখালে তোমাদের জন্য দরজা খুলে দেবে আর আল্লাহ তাআলা বলেন তোমরা সেই কিয়ামত দিবস থেকে ভয় করো যেদিন কেউ কারুকে। কেউ কাউকে সুপারিশ করতে পারবে না কারোর জন্য মুক্তিপণ নেওয়া হবে না কারোর জন্য ঘুষ নেওয়া হবে না সেদিন যার ভালো আমল গুলো থাকবে একমাত্র সেই দিন সেই পরিত্রাণ পেয়ে যাবে একটা জিনিস খেয়াল করুন এটা তো কোরআনের কথা আচ্ছা পীর বাবার কথা সত্য নাকি কোরআনের কথা সত্য এর পরেও যারা অন্ধভক্ত এ পীরের দরবারে যাবেন মুসলমানা থাকবেন মুসলমান আর থাকতে পারবেন না হাদিসের দিকে লক্ষ্য করুন আল্লাহর আমার নাতি তুমি আমার জামাই এই কথা বলে আমি তোমাদের কখনো সুপারিশ করতে পারবো না আল্লাহর নবী স্বয়ং বলতেছেন এই কথা সেদিন আরো হাদিস রয়েছে বুখারি মুসলিম শরীফের হাদিস কেয়ামতের ময়দানে মানুষ যখন হয়রান হয়ে যাবে আমাদের আদি পিতা আদম আলী কাছে চলে যাবে আদম আলী সাল্লাম কি বলবেন আমি সুপারিশ করতে পারবো না আমি এই অন্যায় করেছি আমি আল্লাহ তালার হুকুমকে লঙ্ঘন করে ফেলেছিলাম আমি আল্লাহ তালার কাছে কিছু বলতে পারবো না এইভাবে একের পর এক নবীর কাছে যাবেন আর তারা সব অ্যাভয়েড করবেন কেউ সুপারিশ করবে তাহলে নবীর চাইতে কি এই সমস্ত ভণ্ড পিড়িরা বড় হয়ে গেছে এইসব ভণ্ডরা বড় হয়ে গেছে সুতরাং আমার ভয়েরা অন্ধবিশ্বাসী হবেন না কোরআন কিন্তু আমাদের সমাজ থেকে এখনো বিলুপ্ত হয় নাই কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা যে যাই করি না কেন যে যাই করি না কেন এ কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেবে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত বেইমানদেরকে জুতা পিটা করে দেশ থেকে বিদায় করে দেব কথা বলেন ঠিক কিনা আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন তোমাদেরকে আমি কলব দিয়েছি চিন্তা করার জন্য এই চিন্তা করতে করতে দুনিয়ার সব কিছুকে খুঁজে পেয়েছে কিন্তু আল্লাহকে খুঁজে পায় নাই আল্লাহ তাআলার হুকুম আহকামকে তারা খুঁজে পায় নাই আল্লাহ তাআলার বিধিবিধানের তারা লক্ষ্য করে নাই গবেষণা করে পায় নাই আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বেঈমানদের জন্য জাহান্নাম রিজার্ভ করে রেখেছে আল্লাহ তাআলা আরো বলেন ওয়া লাহু বিহা ওয়া লাহুম বিহা তাদেরকে আমি দুইটা চক্ষু দান করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই চক্ষু সম্পর্কেও কোরআনের ভিতরে বলছেন আলাম নাজাল্লাহু আইনাইন আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই আমাদের চক্ষু নাই এই চক্ষু যার নাই সেই কিন্তু বোঝে কত চক্ষু না থাকার কত কষ্ট কথা বলেন ঠিক কিনা হয় লাঠি ধরে চলতে হয় আর নাইলে অন্যের সহযোগিতা নিয়ে চলতে হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্দ আলহীম বলেন তোমাদেরকে আমি দুইটা চক্ষু দিয়েছিলাম এই চক্ষু দিয়ে দুনিয়ার যত আজে বাজে খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলো দেখেছ কোরআনের কথাগুলো যেখানেই দেখতে পেয়েছো কোরআনের তফসিল যেখানে দেখতে পেয়েছো সেখানেই তোমাদের চোখে ফুটেছে আল্লাহ রাব্দুল্ আলমীন এই সমস্ত নাফরমান বেঈমানদের জন্য জাহান্নামকে রিজার্ভ করে রেখেছে ওয়াহুল আদানুল্লা ইস নাউ ন তাদেরকে শ্রবণ করার জন্য আমি দুইটা কর্ণ দিয়েছিলাম দুইটা কান দিয়েছিলাম এই কান দিয়ে দুনিয়ার যত আজে বাজে খারাপ কথাগুলো শুনেছে তখন তাদের খুব ভালো লেগেছে আর কোরআনের কথাগুলো যখন যেখানে শুনেছে গায়ে চুলকানি শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এই সমস্ত বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবার লক্ষ্য করে বলেন চিন্তা করল না চোখ দিলাম দেখলাম এগুলো সবগুলো জানোয়ার বাল্ আদল বরং তার থেকেও বিকৃষ্ট কথা বলেন ঠিক না সুতরাং আল্লাহর ভাষাই বলবো যারা বিবেক থাকতেও ভালো মন্দ জাস্টিফাই না করে ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতার চেয়ার পেয়ে আর পূর্ব খুঁজে পায় না যখন যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করে সেটাই প্রয়োগ করে চোখ দিয়ে দুনিয়ার যত আজে সবগুলো দেখে আর কান দিয়ে কোরআনের কথাগুলো যখন শোনে তখন গায়ে চুলকানি ওঠে আল্লাহর ভাষাই বললে সবগুলো জানোয়ার কথা বলে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন এই সমস্ত নাফরমান আর যারা নেককার বান্দা সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এবার বিচার করার জন্য হাশরের ময়দান কায়েম করে দেবেন এই হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে হাশরের ময়দানে সমস্ত মানুষগুলো জড় হয়ে যাবে হিসাব দেওয়ার জন্য ছুটাছুটি শুরু করে দিবে এত প্রখর তীব্র গরম সহ্য করতে পারবে না তার কারণ হলো আজকে আমরা দেখতেছি নয় কোটি ত্রিশ মাইল দূরে এই যে সূর্যটা আমরা দেখতে পাচ্ছি ত্রিশ লক্ষ মাইল দূরে এই যে সূর্যটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু উল্টো ভাবে রয়েছে কয়টার দেখতে পাই আমরা কয়টা সূর্য দেখতে পাই সবাই বলুন কিন্তু ওই হাসরের ময়দানে দেখা যাবে বারোটা সূর্য সবগুলো সোজা করে মানুষের এক হাত মাথার উপরে দিয়ে দেবে মাথার চান্দি ফেটে ঘিলো গুলো করে ফুটতে থাকবে জমিনগুলো গুলো পুড়তে পুড়তে তামা হয়ে যাবে এর থেকে আরো একটা শিক্ষা পীর বাবারা যে বলেন কাল কেয়ামতে জাহাজ নিয়ে ভিড় জমাবে তো ময়দানে এখানে তো কোনো পানি এখানে জাহাজ চলবে কোথায় কথা বলেন ময়দান এটা একটা শুকনা ময়দানে এখানে জাহাজ কি চলবে জাহাজ চলবে আমি আসার সময় দেখে আসলাম আপনাদের সন্দীপ ঘাটে বড় বড় জাহাজগুলো পানি নাই। সব দিনকে দিন ওইভাবে পড়ে আছে আমি শুনলাম বলছে এগুলো অনেক দিন ধরে পড়ে আছে এখানে এখান থেকে খন্ড অংশ কেটে 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 তারপর বিক্রি করা হবে এগুলো চলবে না সেখানে তো হালকা হইলেও পানি আছে ঠিক কিনা তারপরেও চলতেছে না কিন্তু কেয়ামতের ময়দান বারোটা সূর্য যখন সোজা করে ধরা হবে এই প্রখর তীব্রতায় এই জমিনটা হাশরের জমিনটা Tamar জমিনে পরিণত হয়ে যাবে আল্লাহু সেখানে জাহাজ নিয়ে কিভাবে ভিড় জমাবে murid গুলোকে কিভাবে জাহাজে করে করে নিয়ে জান্নাতে যাবে যদি ওই জাহাজ চলে তাইলে না জান্নাতে যাবে তাহলে জাহাজগুলো কি চলবে জাহাজ চলবে তাইলে এটা কি সত্য কথা নাকি এই ভণ্ডামির কথা এগুলো ভন্ডর কথা না সুতরাং এই স্বপ্নের ভিতরে আমরা আর কে যাব কখনো যাব না আমার ভয়েরা লক্ষ্য করুন হাসরের ময়দান কত কঠিন হবে আমার মুখের কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনের ভিতরে এবার জবাব দিচ্ছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও তোমরা জেনে নাও এই কোরআন থেকে তোমরা জেনে নাও হাসরের ময়দান কত কঠিন হবে সেই ভয়ঙ্কার পরিস্থিতি কত ভয়ানক হতে পারে কঠিন কঠিন হতে পারে শক্ত হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে সূরাতুল হাজ কোন সূরা বললাম সূরাতুল হাজ এক এবং দুই নাম্বার আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহান নাসু তকুরব্বাকুম ইনজলজালাতাস আতি شيء عظيم يوم ترونها تذهل كل مرضعه عما ارضعت وتدع كل ذات حمل حملا وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد